আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে অনেক ভালো আছেন আর আজকে দেখাবো রিকোয়েস্টের ড্রয়িং ভিডিও দেখতে পাচ্ছেন এখানে সেই ডিজাইনটা যেটা আমি এখন ড্রয়িং করে দেখাবো তো প্রথমে আগে ড্রয়িংয়ের মাপগুলো ঠিক করে নিতে হবে এখানে দুই ধরনের প্যানেল আছে তো বড় প্যানেলটার মাপ হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ বা আপনারা যদি একটু বড় করতে চান সেক্ষেত্রে সাড়ে তিন ইঞ্চি এইটুকু করতে পারবেন এর বেশি করা দরকার নেই আর ছোট যেটা চিকন প্যানেল সেটা হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ তো ওনার দুই আঁচলে কিন্তু তিন ইঞ্চি করে এই প্যানেলটা হবে আর লম্বা করে দাগ টেনে নিয়ে ওই মাথাতেও আবার তিন ইঞ্চি এই প্যানেলটা হবে দুই মাথাতেই আর দেড় ইঞ্চি তিন ইঞ্চি এভাবে পরপর লম্বা করে ড্রয়িং করে যেতে হবে কিন্তু তো প্রথমে আগে আপনাদেরকে এই ফ্রেমটা করে নিতে হবে দাগগুলো টেনে তারপরে মিডিলে কিন্তু ড্রয়িং করবেন তো এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওভার অন্যার ডিজাইন আর আমি যতটুকু দেখাচ্ছি সেইটুকু আইডিয়া থেকে আপনারা কিন্তু অল ওভার ওনা করতে পারবেন পুরো অন্য কিন্তু ড্রয়িং করা বা করে দেখানো এটা কিন্তু পসিবল হয় না যার কারণে আমি কিন্তু যতটুকু আপনাদের দরকার যেটা নিয়ে আপনারা আইডিয়া নিয়ে পর অন্যটা করতে পারবেন সেটাই দেখাচ্ছি তো আগেই বললাম দুই আঁচলে কিন্তু তিন ইঞ্চি পরিমাণের একটা প্যানেল হবে দুই আঁচলে আর লম্বা ওনার মাঝামাঝিতে যেটা থাকবে সেটাতে কিন্তু দেড় ইঞ্চি আর তিন ইঞ্চি করে এরকম প্যানেলগুলো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রেমগুলো করে রেখেছি আপনারা কিন্তু এইভাবে করে চক দে বা সাইন পেন দে পুরো অন্যতে অল্প অল্প করে ড্রয়িং করে এঁকে নেবেন তারপরে মিডিলে কিন্তু ফ্রি হ্যান্ডে আঁকতে পারবেন যেমনটা আমি দেখাবো এখন তো এভাবে করে আঁকতে হবে যারা ফ্রি হ্যান্ডে পারেন তারা তো করবেন আর যারা পারবেন না তারা কাগজে এঁকে তারপরে কার্বন দিয়ে ছাপ দেবেন তো দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা আমি করেছি এটা কিন্তু সেট দিয়ে করলে বেশি ভালো লাগতো কিন্তু আমি সেটা করে দুইটা সুতা দিয়ে করেছি যারা সেট সুতা পাবেন না তারা কিন্তু এরকম কালার মিলিয়ে দুইটা কালার দিয়ে করবেন তো সেট দিয়ে করলে বেশি ভালো লাগতো এখন আমি আপনাদেরকে কি সেট সুতার কালার এবং কীরকমে হয় সেটা দেখাচ্ছি তো এখানে কলা পাতা কালার আর ডিপ সবুজ কালারের একটা শেট সুতা তো এটা কোথা থেকে কাটতে হয় এবং কোথা থেকে নিদিলে পরিয়ে নিতে হয় এটার একটা নিয়ম আছে তো যে কোনো এক সাইড থেকে কাটতে হবে ডিপ সাইড থেকে তো এটা রোল করা থাকে এরকম গোল তো আপনারা ঠিক এখান থেকে কেঁচিতে কেটে নেবেন ঠিক এখানে এখান থেকে কেটে নিলে দুই টুকরা হয়ে যাবে এখান থেকে কিন্তু আপনারা নিদিলে পরাবেন আর লাইট কালারে যে গিট দিবেন এটা স্বাভাবিক ব্যাপার এটা দেখেই বুঝতে পারছেন এখান থেকে আমি যদি নিয়ে পড়াই নিয়ে দিলে তাহলে লাইট কালারে গিট পড়বে এবং লাইট কালার থেকে সেটটা শুরু হবে ডিপ কালারে যে শেষ হবে তো এটা দেখতে পাচ্ছেন কলা এবং ডিপ সবুজের একটা সেট সুতা তো আমি আর কয়েকটা দেখাচ্ছি তো এটা হচ্ছে পার্পেল কালার দেখেন এটাও কিন্তু বেশ সুন্দর মিষ্টি একটা যে পার্পেল থাকে সেটা তো এটা একই অবস্থা আপনারা যখন সেলাই করবেন তখন মাথায় রাখবেন কোথায় শেষ হচ্ছে আমার সেলাইটা যদি যদি লাইটে শেষ হয় সেক্ষেত্রে ডিপে আপনি আবার সেলাই করবেন আর ডিপে যদি শেষ হয় সেলাইটা তখন লাইটের কাছে এসে গিট দিবেন তো এটা নিজে থেকে বুঝে নিতে হবে ডিপ লাইট সেটটা ওইভাবে চলে আসবে যদি ডিপ পার্পেল কালারের পাশে আবার ডিপ পারবেল দেন তাহলে সেট বোঝা যাবে না এইভাবে অল্টারনেটিভ করে আপনারা কিন্তু সেটটা ম্যাচিং করবেন কাটার নিয়ম হচ্ছে লাইট থেকে কাটতে হবে বলে দিলাম তো এটা পার্পেলের একটা কালার আর একটা পার্পল দেখেন এটা একটু কালচা টাইপের দুইটা কিন্তু একই না এটা একটু আলাদা ধরনের একটু কালচা টাইপের পার্পেল আর এটা একটু মিষ্টি টাইপের তো এটা দেখেন তো এই ধরনের সুতা পার্পেলের কয়েকটা ধরন আছে ডিপ লাইট তো এটা আমার কাছে বেশি ভালো লাগে তো এটা একটা ধরন আর একটা হচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ মানে ডিপ অরেঞ্জ প্লাস এটা হচ্ছে লালও না সিঁদুর কালার যেটা বলে সেই টাইপের একটা কালার তো এটা বললাম সিঁদুর কালার আর ডিপ অরেঞ্জ কালার ও তো দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু ব্ল্যাকের ওপর বেশি ভালো লাগে একই নিয়ম কাটার লাইট কালারে কেটে নিতে হবে আর এটা হচ্ছে অফ হোয়াইট না হলুদেরই একটা হালকা কালার এটাও বেশ সুন্দর এগুলো কিন্তু কালো কালারের উপরে বেশি ফুটে নিয়ম লাইট থেকে কেটে নিতে হবে আর সেটটা কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে কোথায় শেষ হচ্ছে সেখান থেকে শুরু করবেন তো যখন আপনারা এটাকে চিকন করতে চাইবেন সেক্ষেত্রে কিন্তু এভাবে ভাগ করে নিতে হবে ভাগ করার পর সুতাটা কিন্তু রাউন্ড করে হাতের মধ্যে এভাবে পেঁচিয়ে নিলে এরা কিন্তু আলাদা আলাদা হবে তখন কিন্তু ভাগ ছুটিয়ে নিতে হবে আর মনে রাখতে হবে যেন এলোবেলো না হয় বা আগে পিছে না হয় সুতাগুলো কাটিং করার সময় কিন্তু একই মাপের হবে তো ঠিক এভাবে করে কিন্তু আপনারা কাটিংগুলো করে নেবেন তো এগুলো হচ্ছে সবগুলো উল সুতা তো চিকন উল সুতা দেখতেই পাচ্ছেন এগুলো দুই তার কিংবা তিন তার দিয়ে ভরাট করবেন যখন কাঁথা স্টিচ দেবেন তো সেক্ষেত্রে দুই তার আর যদি ডালিয়া ভরাট বা যে কোনো ভরাটের ক্ষেত্রে তিন তার বা দুই তার দেওয়া যাবে কাপড় বুঝে মোটা কাপড়ে একটু ভারী করতে হয় পাতলা কাপড়ে দুই তার তো এরকম করে আপনারা বুঝে শুনে করবেন আর এইগুলো হচ্ছে আমি যখন অর্ডার করি তখন এগুলো কিন্তু অফ হোয়াইট কালার থাকে একটা কালার পরে কিন্তু কালার ম্যাচিং করে ওরা ডাইং করে দেয় আমি যদি বলি যে এরকম ডাইং নেবো বা এই হলুদ কালারটা একটু কাঁচা হলুদ নেবো এটার সাথে সাদা সেট নিব তাহলে সেটাই করে দিত তো আমার চাহিদা মতো এভাবে করে তারা ডাইং করে দেয় একটা কালার থাকে প্রথমে সেটার উপর ডাইং করা হয় এগুলো কিন্তু আমার পছন্দ মতো ডাইং করা যখন যেটা লাগে আমি ডাইং করি নিই আর এগুলো পার কেজি হচ্ছে এগারোশো টাকা করে তো ড্রয়িং করা আগে প্রথমে আপনাদেরকে ফুলের মাপগুলো ঠিক করে নিতে হবে তো প্রথমে যেটা করতে হবে একটা ফুলের বৃত্ত থেকে আরেকটা বৃত্তর গ্যাপ হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ তো সম্পূর্ণ অন্যতে কিন্তু পাঁচ ইঞ্চি পরিমাণ এইভাবে মার্কিং করে ফুলের বৃত্তগুলো দিয়ে নিতে হবে তারপরে ফুলগুলো করতে হবে পরে সেটা বলছে ঠিক পাঁচ ইঞ্চি পরি পরপর এইভাবে বৃত্ত করে নেবেন ফুলে। আর ছোট ফুলের ক্ষেত্রে তো ছোট দুই ফুলের যে গ্যাপটা সেটা হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ তো আড়াই ইঞ্চি পরিমাণ কিন্তু দুইটা বৃত্ত হবে ফুলের মিডিলের তো এভাবে কিন্তু পরপর আড়াই ইঞ্চি করে আপনারা বৃত্তগুলো আগে দিয়ে নেবেন তারপরে লতা পাতা যা আছে সেগুলো করলে কিন্তু সুবিধা হয় তাহলে কোনোটাই ছোট বড় হবে না যে মাপগুলো আমি দেখালাম বড়টা পাঁচ ইঞ্চি পর বৃত্ত আর ছোটটা হচ্ছে আড়াই ইঞ্চি পরপর বৃত্ত তো এখন আমি আপনাদেরকে কাগজে এঁকে দেখাচ্ছি তো চিকন প্যানেলটা আঁকানো দেখালাম তো চওড়া প্যানেলটা যেটা আছে সেটা সেভ এখানে আঁকতে হবে যার কারণে আমি আবার আঁকলাম না একই নিয়ম উপর দিকে মুখগুলো থাকবে তো ঠিক এইভাবে করে আপনারা কিন্তু এই চওড়া প্যানেলটা এখানে দেবেন আর চিকনটা যেভাবে আঁকালাম আবার একই রকম তো এইভাবে করে আপনারা পরপর স্টেপ বাই স্টেপ এঁকে নেবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করার মতো মনে হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফেজ